Hello everyone, আমি নাবিলা আপনাদের সামনে চলে এসেছি একটি ব্র্যান্ড নিউ শো নিয়ে যে শোটি নাম হচ্ছে অতপর আমি ওয়েট 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 কি হচ্ছে এটা এই শো এর হোস্ট আমি জি হোস্ট যদি দেরি করে আসে তাহলে তো আমি শোটা আচ্ছা চলো শুরু যখন করেই ফেলেছো আমরা চলো আড্ডা দেই প্লিজ অনেকক্ষণ ওয়েট করছিলাম এতক্ষণে সবাই মোটামুটি ক্লিয়ার যে এই নাবিলা না এই নাবিলা হোস্ট বাট নাবিলা তোমার কাছে আমার আজকে প্রথম যে কোয়েশ্চেন সেটা হচ্ছে অনেকদিন তো হোস্টিং করেছো এবং এরপর অ্যাক্টিং করেছো মডেলিং করেছো ইউ হ্যাভ ডান অলমোস্ট এভরিথিং কোন জায়গাটা কঠিন অ্যাজ এ হোস্ট পারফর্ম করা নাকি অ্যাজ এ গেস্ট হোস্টটা অবশ্যই বেশি কঠিন সো আমার ক্ষেত্রে এটা জাস্ট ও আমি আমার ড্রিঙ্কটা রেখে এসেছিলাম থ্যাংক ইউ আমি হুট করে একটি চ্যানেলের ডাক পাই এবং সেখান থেকেই শুরু হঠাৎ করে 2006 সালে মনে হয় তুমি প্রথম টিভিসি করো ইফ আই এম নট রং মোস্ট অফ আস আর ফরকির ফার্স্ট দেয়ার টিভিসি তে একটা টিভিসি করেছিলাম এটা হোস্টিং এর আগেই করেছিলাম ওইটা আমার প্রথম দেখলাম যে প্রপার শুটিং সেট এবং মোস্তাফা সরওয়ার ফারুকি যদিও হি ওয়াজ এ বিগ নেম তখন থেকেই বাট উনি খুবই ক্যাজুয়াল ছিলেন এবং খুব মজার একটা মানুষ ছিলেন খুবই হি ওয়াজ ভেরি নাইস এন্ড ফ্রেন্ডলি তো ও তোভাবেই গেলাম ছোট্ট একটা কাজ ছিল করে চলে এসেছি তো ওটা আমার প্রথম টিভিতে এন্ট্রি টিভিতে দেখায় এবং ওটা আমাকে মনে হয় 2 কি 3 সেকেন্ড দেখায় ওখানে এরকম আর এর পরের বছর আমার এতো উপস্থাপনা দিয়ে শুরু জন্ম হয়েছে জেদ্দায় বাংলাদেশের এনভায়রনমেন্ট অ্যাটমসফিয়ার কালচার একদমই ডিফারেন্ট তুমি যে জেদ্দা থেকে বাংলাদেশে আসো তোমার আই গেস ইফ আম নট রং তুমি এসএসসি কমপ্লিট করে তারপর আসো তো এই যে ব্যাক অ্যান্ড ফোর্থ এই ব্যাপারটাতে কী কী ডিফারেন্স কী কী স্ট্রাগল ফেস করেছো সৌদি আরবে আসলে কেউই খুব বেশি আনলেস অ্যান্ড আনটিল ইউ ডুইং এনি বিজনেস পার্মানেন্টলি আসলে থাকতে পারে না খুব লম্বা সময়ের জন্য আসলে পসিবল হয় না ওই সময়ে বিশেষ করে আর আমার বাবা 25 ইয়ার্স ছিলেন ওখানে বাট তার চেয়ে বড় চ্যালেঞ্জ যেটা দেশে এসে হয়েছে যে দেশে আসার কিছুদিনের মাথায় আমার বাবা চলে যায় মারা যান তো ওইটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে আমার এত কম বয়সে একজন প্যারেন্ট হারানো এবং নতুন একটা জায়গায় সো আমার তখন ফ্রেন্ডসও ছিল না এখানে তো ওই কষ্টটা শেয়ার করার তারপর আম্মু ছিল আর আমার ভাই বোন ছিল ওরা একেবারেই ছোট ছিল সো ইয়া এইগুলো কিছু ছিল কিছু চ্যালেঞ্জেস ছিল এরকম কিছু স্ট্রাগল ছিল হুট করেই আমি বড় হয়ে যাই তখন সেই 15-16 বছর বয়সে আমাকে আমি বড় মেস আই ক্যান রিলেট অ্যাকচুয়ালি